নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অসীম মাতা জিডি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও ফিরে এসেছি আমার ইউটিউব চ্যানেলে আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের স্টেট পুলিশ WP মানে বেঙ্গল পুলিশ সিনিয়র অথবা জুনিয়র কনস্টেবল মেয়ে এবং ছেলে উভয়ের জন্য। তো ভাই, এখানে একটাই কথা বলে চলে, যাদের 21 বছর বা 23 বছর পেরিয়ে গেছে, 30-এর মধ্যে বয়স, 21 থেকে 30-এর মধ্যে বা 23 থেকে 30-এর মধ্যে ছেলে মেয়ে উভয়ে, তারা প্রত্যেক দিন 2 কিলোমিটার রানিং করবে। এবং বেঙ্গল পুলিশের বই কিনতে পাওয়া যায় ফ্লিপকার্টে, বইয়ের দোকানে খড়গপুরে পাওয়া যায়, মেদিনীপুরে পাওয়া যায়, ঝাড়গ্রামে পাওয়া যায়, সেখানে বই কিনবে। প্রথমে মাঠ হবে, তারপর রিটিন হবে, তারপর মেডিকেল, তারপর একটা ছোট ইন্টারভিউ হবে। তো এখানে অনেকে বলছে দাদা কীরকম কী হবে, আমি এটুকুই বলবো তাদেরকে যে প্রথমে মাঠ 1600 মিটারও হয়, 800 মিটারও হয়। সেটা কিভাবে হয়, প্রথমে হাইট হয় 167 সেন্টিমিটার, ঠিক আছে, 167। চেস্ট 80 থেকে ফুলিয়ে 85, ওজন 50 কিলো প্লাস, এটাই থাকে নর্মালি। কিন্তু এখানে একটা সিস্টেম আবার অ্যাড করে দেওয়া হয়, সেটা কি অনেক সময় হাইট অনুযায়ী মানে ওজন দরকার, সেটা ওদের উপর ডিপেন্ড ওরা কীরকমভাবে তৈরি করে রাখবে। তো এখানেই এই ব্যাপারটা নিয়ে বলা চলে। এবং চেস্টের ব্যাপারে বলবো যে 80 নর্মাল দরকার, নিঃশ্বাস নিয়ে ফুলিয়ে 85 করতে হবে, সেটা নর্মাল 80 থাকলে হয় না, ওদের কাছে সেটা 80 থাকলে 78 হয়ে যাবে, মানে 2 সেন্টিমিটার কমে যাবে। তো এই জন্য 80টা সব দিন 82 করার চেষ্টা করবে, তাহলে তাদের কাছে কোনোদিন তোমরা ফেল হবে না। এইভাবে যদি চলো, সব দিন একটু অ্যাডভান্স থাকার চেষ্টা করবে, খুব বেশি অ্যাডভান্স ভালো নয়। কথায় বলে না যে কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স কোনোদিনই ভালো নয়, ঠিক সেরকমই মানে এই ব্যাপারটা বলা চলে যে খুব বেশি রান প্র্যাকটিস করাও ভালো নয়, রানও করতে হবে প্র্যাকটিস, রিটিনে নিয়েও পড়াশোনা করতে হবে, মেডিকেলে নিয়েও পড়াশোনা করতে হবে। বেশি প্রবলেম থাকলে হবে না, নর্মাল প্রবলেম থাকলে ডাক্তার দেখে ট্রিটমেন্ট করিয়ে ঠিক করে নেবে, সব থেকে বুদ্ধিমানের কাজ এটাই বলা চলে। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, ছেলে মেয়ে উভয়েই যারা রানিং করছো অবশ্যই অবশ্যই হয়ে যাবে। তাই বলছি যে বাড়িতে বসে না থেকে নিজে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, নিজে রোজগার করতে শিখো, তাহলে সব থেকে বুদ্ধিমানের কাজ ছেলে হয়ে শুধু বাড়িতে বসে খেয়ে জীবনযাপন করাটাই কোনো কাজ নয়। যখন ছেলে হয়ে জন্মেছ তো নিজের দায়িত্ব নিজেকে কাঁধে তুলে নিতে হবে এবং মা বাবাকে সেই চিন্তা থেকে মুক্ত করতে হবে। অনেক ছেলে আছে খায় দায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে, বাস্তবিক এটা ঠিক নয়। কেউ বলে যে বেশি ভাষণ মারা ঠিক নয়, যাদের গায়ে লাগছে কথাটা তারা বলবে যে বেশি ভাষণ মারা ঠিক নয়, কিন্তু যারা কষ্ট করা ছেলে একটা পরিবারের দায়িত্ব নিয়েছে, বিশেষ করে নিজের পরিবারের, তাহলে সে অবশ্যই কথাটা বুঝবে এবং তার কাজ করবে। যাদের ঘাড়ে দায়িত্ব পড়েছে তারা ঠিকই আমার কথা বুঝে, যাদের ঘাড়ে দায়িত্ব নেই, মা বাবার দায়িত্ব চলছে, মা বাবার টাকা পয়সার উপর চলছে, তারা এই কথাগুলো বুঝতে পারবে না যে একটা পয়সা রোজগার করতে গেলে কতটা কষ্ট করতে হয়, কতটা গুরুত্ব দিতে হয়। অনেক ছেলে মনে করে যে আমি পড়াশোনা করলাম মানে আমি চাকরি পেয়ে গেলাম, বাস্তবিক ক্ষেত্রে এরকম কিছু নয়। তার কারণটাই যে পড়াশোনা করলেই চাকরি হয় তার কোনো গ্যারেন্টি নেই, এটা বাস্তবিক কথা। তো এই ব্যাপারগুলো খুব স্ট্রিক্টলি মেনে নিতে হবে, এবং কষ্ট না করলে বা বলে না যে জলে না নামলে গভীরতা বোঝা যায় না, ঠিক সেরকমই তুমি ফিল্ডে যদি না যাও তাহলে কোনোদিন বাস্তবটা বুঝতে পারবে না যে পুলিশের চাকরিতে কী কী হয় কী কী হয় না। একবার গেলে হয় না, শিক্ষা একবারে হয় না, একবার বা দুবার তিনবার জানতে জানতে চলে যায়। ঠিক এরকমই যদি তুমি 3-4 বার দিতে থাকো তাহলে অবশ্যই হবে। আমি টোটাল 13টা মাঠ করেছিলাম, তার মধ্যে 2টো মাঠ টোটালি পাস করেছিলাম। তো আমি যদি 1-2টো করে ছেড়ে দিতাম তাহলে কিন্তু বাস্তবে হতো না, আমি হাল ছাড়িনি, পিছনে লেগেছিলাম, কারণ আমার একটা চাকরি দরকার ছিল, নিজের পায়ে দাঁড়ানোটা দরকার ছিল, টাকা রোজগার করাটা আমার দরকার ছিল, বাড়ির দায়িত্ব নিজেকে নিতে হবে এটা আমার দরকার ছিল। তাই আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। আমি যদি অন্য ছেলেদের মতো 1-2বার চেষ্টা করে ছেড়ে দিতাম তাহলে হয়তো আমি ফেলউড হয়ে যেতাম এবং এই জায়গায় আসতে পারতাম না, আমি হেরে যেতাম। তো ভাই বন্ধুরা, জীবনে যখন এই দুনিয়াতে এসছো হার মানার কোনো প্রশ্নই নেই, যতটা সম্ভব জেতার চেষ্টা করবে, কষ্ট করার চেষ্টা করবে। তুমি যদি কোনো ম্যাচে যাও তুমি বাড়ি থেকে চিন্তা করো যে আমি হেরেই যাব, তাহলে তুমি বাস্তবিক হেরবে হারবেই, কিন্তু তুমি যদি মনে করো আমাকে জিততে হবে তাহলে তুমি সেখান থেকে জিতে আসবে, বিজয়ী হয়ে আসবে। ঠিক সেরকমই যখন র্যালিতে যাবে নিজের মধ্যে আগে
চেষ্টা করবে যে আমি অবশ্যই অবশ্যই পাস করে আসবো, তাহলে অবশ্যই পাস করবে, চিন্তা করার কিচ্ছু নেই। বন্ধুরা আজের মতো এখানে বিদায় নিচ্ছি, জয় হিন্দ জয় ভারত, বাই বাই, টেক কেয়ার।